মানুষের জন্য উপকারী ও পবিত্র সব ধরনের খাদ্যের ব্যাপারে ইসলামের বিধান হচ্ছে হালাল ও বৈধতার। প্রমাণ ও গ্রহণযোগ্য দলিল ব্যতীত কোন প্রকার খাদ্যই হারাম বলা যাবে না। আল্লাহ তাআলা বলেন, বল আমার নিকট যেই ওহী পাঠানো হয় তাতে আমি আহারকারীর উপর কোনো হারাম পাই না যা সে আহার করে, তবে যদি মৃত কিংবা প্রবাহিত রক্ত অথবা শুকুরের গোস্ত হয়, কারণ নিশ্চয়ই তা পবিত্র। আনআম 145। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে যেসব খাদ্যের ব্যাপারে হারামের কোনো দলিল নেই তা হালাল ও বৈধ। আমরা যেসব খাদ্য গ্রহণ করি তা দুই প্রকার, প্রথম প্রকার পশু ও পাখপাখালি, দ্বিতীয় প্রকার উদ্ভিদ ও সবজি। প্রথম প্রকার পশু ও পাখপাখালি। পশু ও পাখপাখালির ব্যাপারে উলামায়ে কেরাম অনেক লেখালেখি করেছেন এবং এর মধ্যে যা যা হারাম তার জন্য তিনি কিছু নির্দেশন ও বিধিবিধানও প্রণয় করেছেন। যে প্রাণীর মধ্যে হারামের কোনো আলামত পাওয়া যাবে তা খাওয়া হারাম। নিম্নে আমরা সেই সব বিধিবিধান নিয়ে আলোচনা করছি। এক নম্বরে দাঁত বিশিষ্ট হিংস্র জন্তু ভক্ষণ করা হারাম, যেমন বাঘ, চিতাবাঘ, সিংহ ও কুকুর ইত্যাদি। দুই নম্বরে থাপা বা পঞ্জ বিশিষ্ট হিংস্র পাখি ভক্ষণ করা হারাম, যেমন ইগল, বাজ, সেন, পেঁচা, শাহিন পাখি ইত্যাদি। দলিল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত বিশিষ্ট প্রত্যেক হিংস্র জন্তু ও থাবা বিশিষ্ট প্রত্যেক হিংস্র পাখি খেতে নিষেধ করেছেন। মুসলিম 1934। তিন নম্বরে নির্দিষ্টভাবে যেসব পশু খেতে নিষেধ করা হয়েছে তা খাওয়া হারাম, যেমন গৃহপালিত গাধা। দলিল জাবের ইবনে রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের দিন গৃহপালিত গাধা খেতে নিষেধ করেছেন এবং ঘোড়ার গোস্ত খেতে অনুমতি দিয়েছেন। বুখারি 4219, মুসলিম 1941। আরেকটি উদাহরণ হল শুকুর। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণীর রক্ত ও শুকুরের গোস্ত। মায়েদা 3। চার নম্বরে আরবরা যেসব প্রাণীকে খবিস বা নাপাক বলতো তা খাওয়া হারাম। দলিল আল্লাহ তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য পবিত্র বস্তু হালাল করে আর অপবিত্র খবিস বস্তু হারাম করে। আরাফ 157। অপবিত্র বস্তু বলতে যেমন পোকামাকড়, কীট পতঙ্গ ও শকুন, যেহেতু এগুলো খানা খাদ্য অধিকাংশই নাপাক ও আবর্জনা তাই এগুলোকে খবিস বা নাপাক বলা হয়েছে। শরীয়তে যেসব প্রাণী হত্যা করতে নির্দেশ দিয়েছেন বা যেসব প্রাণী হত্যা করতে নিষেধ করেছেন তা খাওয়া হারাম, যেমন হাদিসে নিষিদ্ধ 5টি প্রাণী যথা ইঁদুর, বিচ্ছু, পাগলা কুকুর, কাক ও চিল ইত্যাদি। উল্লিখিত বিধান ও নিয়মের ভিত্তিতে প্রমাণিত হয় যে এছাড়া যেসব পশু ও পাখপাখালি রয়েছে তা হালাল ও বৈধ, যেমন ঘোড়া, চতুষ্পদ জন্তু, মুরগি, উটপাখি, খরগোশ, জঙ্গলি গাধা এবং জাতীয় অন্যান্য প্রাণী, কারণ কোরআন হাদিসের দলিল এর বৈধতা ও হালাল কি প্রমাণ করে। দ্বিতীয় প্রকার হল উদ্ভিদ জাতীয় খাদ্য, উদ্ভিদ জাতীয় খাদ্য যেমন বিভিন্ন উদ্ভিদ, ফল, শস্য ইত্যাদি খাদ্য দ্রব্য ও তা থেকে তৈরি কৃত্র পানীয় হালাল, কারণ খাদ্য ও পানীয়র মূল প্রকৃতি হচ্ছে বৈধ ও হালাল হওয়া। হ্যাঁ, যেসব খাদ্য নেশা সৃষ্টি করে তা ব্যতীত, যেমন গাঁজা, আফিম এবং এই জাতীয় অন্যান্য নেশাদ্রব্য, অথবা যা শরীরের জন্য খুবই ক্ষতিকর তা ব্যতীত, যেমন বিড়ি, সিগারেট এবং এই জাতীয় অন্যান্য খাদ্য যার ক্ষতি ও অপকারিতা সবার নিকট স্বীকৃত। এসব কিছুই হারাম, কারণ এগুলো হয়তো নেশা সৃষ্টি করে অথবা শরীরের জন্য খুবই ক্ষতিকর। সন্দেহ নেই যে আমাদের কোনো না কোনো স্বার্থ ও কল্যাণের জন্যই আল্লাহ তাআলা এসব কিছু হারাম করেছেন, কারণ তিনি একমত ছাড়া কোনো জিনিসই নির্দেশ দেন না, আবার কোনো কিছুরই নিষেধ দেন না।